হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি সজল আহমেদ বলছি। আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ভিডিওর জন্য সুন্দর এবং আকর্ষণীয় একটি থাম্বনেল তৈরি করবেন। তো সাধারণত থাম্বনেল তৈরি করতে হলে বিভিন্ন সফটওয়্যারের কাজ জানতে হয়। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে সফটওয়্যার ছাড়া খুব ইজিভাবে একটি সুন্দর থাম্বনেল তৈরি করতে পারেন। তো চলুন টিউটোরিয়ালে যাওয়া যাক। একটি আকর্ষণীয় থাম্বনেল আপনার ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য অনেকটাই সহায়তা করে থাকে। তো আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করি। ব্রাউজারে দেখেন www.penjoy.com, এটা লিখে এন্টার বাটন প্রেস করি। আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনাদের। তো দেখেন এখানে কি আছে, ব্যাকগ্রাউন্ড আর থ্রি, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন প্রথমে আমাদের একটা ট্যাম্পলেট সিলেক্ট করতে হবে, আসলে আমরা কোন ট্যাম্পলেট দিয়ে আমাদের থাম্বনেলটা তৈরি করব। দেখেন এখানে অনেকগুলো ট্যাম্পলেট থাকবে। তো আমি এখান থেকে দেখেন একটা ট্যাম্পলেট, যেমন এক কালার একটা ট্যাম্পলেট আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখেন বেসিকে যাব। বেসিকে গিয়ে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আমরা ইউটিউব থাম্বনেল অপশনটা সিলেক্ট করে নেব। দেখেন এখানে আমাদের থাম্বনেল অপশনটা চলে আসছে। তারপরে দেখেন লেয়ার ওয়ানে যাব গিয়ে ইচ্ছা করলে আমরা এই কালারটা আমরা চেঞ্জ করতে পারি, যে কোনো একটা কালার দিতে পারি। যেমন দেখেন এখানে অনেকগুলো কালার আছে, আমরা ইচ্ছা করলে এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারি। আমি এই কালারটা নিয়ে নিলাম, আপনারা আপনাদের মতো করে যে কোনো একটি কালার নিয়ে নেবেন। দেখেন এই কালারটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা কি করব, মূলত এখানে কিছু লিখব এবং কিছু ফটো অ্যাড করব। তো লেখার জন্য দেখেন টেক্সট প্লাস ইমেজ, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমি আপনাদের দেখাচ্ছি, আসলে আমি এখানে একটা থাম্বনেল তৈরি করব, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তো এটা ক্রিয়েট, এই থাম্বনেলটা তৈরি করার জন্য দেখেন আমি প্রথমে লিখব হাউ টু ক্রিয়েট, হাউ টু ক্রিয়েট দেখেন এতটুকু আমরা লিখলাম। লেখার পরে দেখেন এই লেখাটাকে আমি কি করব, উপরের দিকে নিয়ে যাব এবং এটাকে বড় করব। তো দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনি ইচ্ছা করলে এগুলোও দিতে পারেন। অনেকগুলো অপশন আছে, আপনারা যে কোনো একটা দিতে পারেন, আমি প্রথমটাই রাখলাম। রাখার পরে দেখেন এই লেখাটাকে আমি বড় করব। বড় করার জন্য ফন্ট সাইজ আছে, তো এখান থেকে আমি এটাকে একটু বড় করে দিলাম। বড় করার পরে দেখেন এবার আমি কি করব, একটা ইউটিউবের লোগো অ্যাড করব। লোগো অ্যাড করার জন্য দেখেন এখানে অ্যাড ইমেজ নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন সেকেন্ড একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখানে ফাইল নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা সিলেক্টে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন আমাদের কম্পিউটার থেকে আমরা এই যে ডেস্কটপে আমি একটা লোগো রেখে দিয়েছিলাম ডাউনলোড করে, সেটা আমি এখানে আপলোড করে দিব। দেখেন এটা আপলোড করলাম। আপলোড করার পর আপনি ইচ্ছা করলে এটা বড় ছোটও করতে পারেন, যেমন আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। দেখেন এটা এভাবে বড় হচ্ছে, আমি যদি চাই হ্যাঁ এভাবে দিয়ে জাস্ট এটা বড় করে দিব। তো আমাদের এটা কি বড় হয়ে গেল। তারপরে আপনি এই সফটওয়্যারের মজার বিষয় হচ্ছে, এই ওয়েবসাইটের মজার বিষয়টা হচ্ছে যে আপনি এখানে ইচ্ছা করলে বাংলা ফন্টও লিখতে পারবেন। টেক্সটে ক্লিক করে আপনি বাংলা ফন্টটা সিলেক্ট করে এখানে বাংলাটাও লিখতে পারেন। তো আপনারা এটা লিখে নেবেন আপনাদের দরকার হলে, আমি আপনাদের দেখাইলাম না এটা। তারপর দেখেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, CHANEL চ্যানেল দেখেন। তো এটা চলে আসছে এখানে, আমরা কি করব এটাকে নামিয়ে নিয়ে এটাকে উপরে উঠিয়ে দিব এবং এই সাইজটাকে আমরা কি করব বড় করে দিব। আপনার ইচ্ছা করলে আরো অনেক পিক এবং আরো সুন্দর করে বিভিন্ন কালার করে আপনারা থাম্বনেল তৈরি করতে পারেন আপনাদের মনের মতো করে। তো আপনারা সেগুলো করে নেবেন, আমি স্বাভাবিক টিউটোরিয়ালের জন্য জাস্ট সিম্পলভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এটাকে কি করব, এটার ফন্টটা একটু চেঞ্জ করব। তো এই যে ফন্টটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে দেখেন আমার একটা কি থাম্বনেল হয়ে গেল। তো থাম্বনেলটা যেহেতু হয়ে গেছে আমি এটাকে কি করব, সেভ করব। সেভ করার জন্য দেখেন ডাউনলোড ইওর ব্যাকগ্রাউন্ড, তো একটু প্রিপেয়ার হইতে একটু টাইম লাগবে, 1 সেকেন্ডের মতো। তারপর দেখেন এখানে ডাউনলোড অপশন আছে, আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখান থেকে একটু সময় নেবে, তারপরে ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখেন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আমরা শোয়ালে গিয়ে আসলে দেখি
কেমন হয়েছে আমাদের থাম্বনেলটা। তো দেখেন এখানে আমাদের কি থাম্বনেলটা হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু সুন্দর একটি থাম্বনেল তৈরি হয়ে গেছে। তো আপনারা ইচ্ছা করলে এর থেকে আরো বাংলা লিখে অথবা বিভিন্ন ছবি অ্যাড করে আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এই ছিল ভিডিও, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর ইউটিউব সম্পর্কে যাবতীয় টিপস পেতে আমার একটি ফেসবুকে পেজ আছে, আপনারা ইচ্ছা করলে ওখানে জয়েন থাকতে পারেন। আমি আমার ফেসবুকের পেজের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।